জামালপুরের সরিষাবাড়িতে তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদের নির্দেশে সরিষাবাড়ির তৃণমূলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকালে সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা মঞ্চের আয়োজনে যুবলীগ, ছাত্রলীগের নিবেদিত নেতাকর্মীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আগামী তিন দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন জামালপুর চার সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য আলহাজ ডাক্তার মুরাদ হাসান, এমপির ঘনিষ্ঠ সহচর ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, পৌর কাউন্সিলর সুরুজ্জামান, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, সাবেক পৌর কাউন্সিলর শ্রী কালাচান পাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি জুয়েল রানা জিতুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেন। আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে আমার অন্তরন্ত স্থল থেকে ধন্যবাদ জানাই। সাবেক আহ্বায়ক, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য জনাব খুরশেদ আলমকে কেন মানুষ ভোট দিল এবং মুরাদ হাসানের সমর্থিত প্রার্থী কেন পার হলো, এই কারণে তারা আজকে এই মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু কি করেছে তা যদি অবিলম্বে বন্ধ করা না হয়, আর যদি আমার নেতা কর্মীদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আগামী তিন দিনের মধ্যে আমরা সরিষাবাড়িতে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশ আমিল, বাংলাদেশ আমলী, সরিষাবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই প্রতিদ্বন্দ্বিতায় সরিষা